আচ্ছা শুভন ভাই, আপনাকে যদি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে দাওয়াত দিতে তাহলে আপনি কি উপহার দিতেন? ইতারারে উপহার দিবেন মতো আসলে অনেক কিছুই নাই। ইতারারে একমাত্র উপহার যদি আমি দিতে পারি যদি দিয়ম্বর বাজ্যবাস হারন যার বিয়ে মিদি সালমান খান শাহরুখ খান আমির খান একত্র নাচের আমির খান হন অ্যাওয়ার্ড মিদি নজাই ইতে জেডা আয়ের নাচা শুরু করি যে বেগুনে মিলিয়ে ইতারা আমি মনে করি যে কিছু দিয়ে সন্তুষ্টি করি ফেরতেন না চিরাঙ্গর তরফ হতুন একমাত্র বাজ্যবাস ইতারে উপহার দিয়ে যাবো। ইয়াস একমাত্র বাজ্যবাস খুব চিল লই কিন্তু আচ্ছা কলি ভাই, আপনি মুকেশ আম্বানির ছেলে বিয়েতে দাওয়াত পেলে কি উপহার দিতেন? আমি নিজে তো একটা উপহার, আর কি উপহার লাগে? বিরাট কোহলি মুকেশ আম্বানির ছেলের বিয়েতে, হ্যাঁ যে মানুষটা হচ্ছে যে আমির সালমান শাহরুখকে এক স্টেজে নাচাইতে পারে তাও একটা সং দিয়ে এভাবে এভাবে, সে মানুষটার বিয়েতে আসলে কী নেওয়া যায়? লাইক মূল কে বলে তুমি, মানে মূলা, চট্টগ্রামের মূলাই নিয়ে যাবো আমি। মূলা কেন? মূলার দরকার আছে, কারণ ওইখানে সব ধরনের এক্সপেন্সিভ খাবার আছে, কিন্তু একমাত্র যেটা শূন্যতা আমি অনুভব করতেছি সেটা হচ্ছে যে মূলা। মূলা হচ্ছে শরীরের জন্য ভালো, সব কিছুর জন্য ভালো, আমি গিফট হিসেবে মূলাই নিয়ে যেতাম।